আজকের ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি ইতিমধ্যেই মাধ্যমিক পাশ হয়ে আছেন তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন কারণ আজকের ভিডিওটিতে যে নিউজটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তা হলো মাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগের নতুন একটি আবেদনের বিজ্ঞপ্তি এক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিষ্ণুপুরের তরফ থেকে আমি আদার্স কোনো কথা না বলে সোজাসুজি ভিডিও টপিকে চলে যাচ্ছি এক্ষেত্রে কোভিড ভলেন্টিয়ারের জন্য নতুন একটি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তার সাথে এখানে বয়সের সময়সীমা বলা হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তো এক্ষেত্রে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট এর আন্ডারে কিন্তু কোভিড নাইন্টিন রিলেটেডের জন্য কিন্তু এখানে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে আপনি চাইলে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন পোস্টটি কিন্তু অস্থায়ী রয়েছে মানে স্থায়ী হিসেবে নয় সেক্ষেত্রে আপনাকে রেমুনেয়েশন মানে প্রত্যেক মাসে যেটা একটা স্যালারি তা কিন্তু দেওয়া হবে টেন মানে দশ টাকা করে এখানে প্রতি মাসে অ্যাজ আ স্যালারি হিসেবে আপনাকে পে করা হবে তো এই পিডিএফ ফাইলটি কিন্তু মানে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি রয়েছে তা কিন্তু লঞ্চ করা হয়েছে অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট তো বিষ্ণুপুর বাঁকুড়ার তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল যে আপডেট রয়েছে তা রিলিজ করা হয়েছে কিন্তু ওভারঅল আপডেটে কোথাও কিন্তু এটা মেনশন করা নেই যে যদি আপনি বিষ্ণুপুরের বাসিন্দা না হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না বা আপনি যদি শুধুমাত্র বিষ্ণুপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন এমন কিন্তু কোথাও মেনশন করা নেই এখানে মেন যেটা পয়েন্ট তা হলো আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর বেসিসে নিয়োগ করা হবে তো এক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষা যেহেতু নেই সেক্ষেত্রে আপনি সরাসরি সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউর দিন আপনি সেখানে উপস্থিত হয়ে গেলেই কিন্তু আপনি এখানে ইন্টারভিউ দিতে পারবেন কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে তিরিশ নয় দু হাজার কুড়ি ওয়েডনেসডে এক্ষেত্রে দুপুর বারোটার সময় কিন্তু আপনাদেরকে এখানে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে দেখিয়ে দিয়ে আপনারা আবেদন করবেন কি করে আলাদা করে আবেদন করার দরকার নেই নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময়ে যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে আপনি সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে পৌঁছে গেলেই কিন্তু আপনার সেখান থেকেই হয়ে যাবে মানে আলাদা করে আবেদন করার দরকার নেই তবে এই পিডিএফ ফাইলটির একেবারে শেষের দিকে একটি ফর্ম ইনক্লুড রয়েছে অবশ্যই তাকে প্রিন্ট আউট করিয়ে হাতে লেখে ফিল আপ করে এটিকেও কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে তার সাথে এখানে যতগুলো ডকুমেন্ট বলা হয়েছে মানে আপনার আইডেন্টি প্রুফ তার সাথে আপনার এজ প্রুফ এই প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন সাথে করে তার সাথে প্রত্যেকটি জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করেও কিন্তু নিয়ে যেতে হবে এই পরীক্ষার পাশাপাশি যদি আপনারা আদার্স যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সম্পূর্ণ বাংলায় আপনারা প্রস্তুতি নিতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য কমপ্লিটলি বাংলায় কোর্স লঞ্চ করে ফেলেছে আটটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফ থেকে তো এবার আমরা দেখে দিই এখানে আপনারা কোন কোন ধরনের কোর্সগুলো পাবেন যেখানে আপনি পাবেন ডাব্লিউ লাইভ রেকর্ডেড ক্লাস তার সাথে পাবেন আরআরবি এন ডিপি সি অ্যান্ড আর গ্রুপটির জন্য কমপ্লিট ফাউন্ডেশন কোর্স তারপর থাকছে ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপের জন্য মেইনসের ক্লাস তারপর থাকছে কমপ্লিটলি ম্যাথের ব্যাচ মানে যেখানে আপনি শুধুমাত্র ম্যাথ শিখতে পারবেন এবং সেই ধরনের ম্যাথ আপনার যে কোনো চাকরি পরীক্ষাতে কাজে আসবে মানে এটা মেনলি ম্যাথের ভিটটাকে শক্ত করার জন্য এবং ভীতিটাকে দূর করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে তারপরে থাকছে কমপ্লিট ব্যাচ যেখানে ওয়েস্ট বেঙ্গল এসআই অ্যান্ড কনস্টেবলের জন্য আপনি একসাথে কম্বাইন্ড পেয়ে যাচ্ছেন তারপর থাকছে ডাবলুবি পিএসসি আইসিডিএস মেইন্স জন্য কমপ্লিট কোর্স সেখানে সম্পূর্ণ বেঙ্গলিতে আপনি কিন্তু করতে পারছেন এবং এই কোর্সগুলোর পরবর্তীতে আরও আপনি এখান থেকেই পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য মক টেস্ট দশটি পূর্ণ দৈর্ঘ্যের পরীক্ষা ডাব্লু বিপিএসি আইসিডিএস জন্য ইবুক পেয়ে যাচ্ছেন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাথে মিশন ডাব্লু বিসিএস টু থাউজেন্ড জন্য আপনি ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে টেস্ট সিরিজ পেয়ে যাবেন কমপ্লিটলি আর আর পি এন জন্য কিন্তু আপনি সম্পূর্ণ বাংলায় দশটি ফুল ইংলিশ মকের জন্য কিন্তু এই বইগুলোকে কালেক্ট করতে পারেন প্রত্যেকটির জন্য লিঙ্ক আপনি পেয়ে যাবেন If you are interested, then please check out. তো এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় মানে শিক্ষাগত যোগ্যতায় বয়সের সময়সীমা যদি চল্লিশ পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে ভলেন্টিয়ার পদের জন্য আর তার সাথে এখানে দু মাসের জন্য বলা হয়েছে মানে প্রতি মাসে আপনাকে স্যালারি দশ হাজার টাকা দেওয়া হবে দু মাসে কুড়ি হাজার টাকা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু ডেট বাড়িয়েও দেওয়া হবে মানে এরপরে আপনার সাথে হয়তো আরও ছ মাসের চুক্তি হলো বা আরও এক বছরের চুক্তি হলো এটা কাজের ওপর ডিপেন্ড করে পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হবে তো এই হলো ওভারঅল জবের আপডেট যদি আপনার এর বাইরে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করে জেনে নিতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার মাঝে কিছুদিন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম সে কারণে আমি অনেককে অ্যান্সার দিতে পারিনি এক্সট্রিমলি সরি ফর দ্যাট তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যদি আপনি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে